উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা এবং আশপাশে থাকা পথচারী ভাই ও বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে আজকের এই গণমিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে আমি আজকের এই খান থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে ধন্যবাদ জানাই যে তারা বর্তমান কর্তৃত্ববাদী সরকারের দামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাদেরকে অভিনন্দন জানাই। 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে তারা এই সরকারকে বর্জন করেছে, নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সরকারকে বর্জন করেছে। এখন আমাদের গণতন্ত্রের আন্দোলন করতে হবে। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, দেশ তারা যে তথ্য বিবৃতি দিচ্ছে, সাক্ষাৎকার দিচ্ছে, তাতে তারা বলছে যে এই নির্বাচনে ভোটের হার 5 থেকে 7% বেশি পড়ে নাই। তাহলে কি হচ্ছে, 93% মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আপনারা চিন্তা করেন, তাহলে যেখানে 93% মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, এই জনবিচ্ছিন্ন সরকারকে এই পার্লামেন্টে বসতে দেওয়া হবে না। এই দামি পার্লামেন্ট ভেঙে দিয়ে অনতিবিলম্বে আমরা জনগণের পার্লামেন্ট নির্বাচনের দাবি জানাই। সরকারকে আমরা বলতে চাই, যতই ধোকাবাজি করেন, প্রতারণা করেন, পশ্চিমা রাষ্ট্রগুলো নির্বাচনের আগে যেভাবে বলেছিল তারা বাংলাদেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়, নির্বাচনের পরেও কিন্তু বিবৃতি দিয়ে একইভাবে তারা বলছে দিস ইলেকশন ওয়াজ নট ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড পার্টিসিপেটরি। তারা কিন্তু পরিষ্কারভাবে বলছে এই নির্বাচন সুষ্ঠু বা অংশগ্রহণমূলক হয় নাই। অনেক দেশ স্পষ্টভাবেই বলছে, বিরোধী দলের 20-25-10 হাজার যাদের কাছে ডেটা ছিল, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে এই নির্বাচনের গণতান্ত্রিক এক্সপ্রেস মানুষের ভোটাধিকারের পথকে রুদ্ধ করেছে, সেটা তারা পরিষ্কারভাবে বলছে। সুতরাং আপনারা অন্তত ভালো করেই জানেন আপনারা কতটা জনবিচ্ছিন্ন, আপনারা কতটা জনসমর্থনহীন। আপনারা স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছেন, 2000 কোটি টাকা খরচ করেছেন নির্বাচনী উৎসব করার জন্য, কিন্তু নির্বাচনী উৎসব হয় নাই, এটি প্রহসন হয়েছে এবং জনগণ এই প্রহসন প্রত্যাখ্যান করেছে। আমাদের পরিষ্কার কথা, এখনো সরকারকে বলব আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, অনতিবিলম্বে এই পার্লামেন্টে নির্বাচনকালীন সরকার বিষয়ে বিল পাস করুন, রাজনৈতিক সমঝোতা তৈরি করুন, আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে বিদায় দিন। এইভাবে আপনারা টিকতে পারবেন না। তবে আমার একটা ভয় হয়, আশঙ্কা হয়, সরকার যেটা বলে এই শীত ওঠে কিনা সেটি আমরা জানি না, সন্দেহ আছে। এত দুর্বল এত অসুস্থ সরকার, শীত টিকে কিনা সন্দেহ আছে। কিন্তু যতদিন তারা ক্ষমতায় আছে দেশের যে ক্ষতিটা করবে সেটি নিয়ে আমি ভেবে সন্দেহান, আমি আশঙ্কা আছি। এই মন্ত্রিসভায় শেয়ার বাজারের 3 জন আছেন, 12 জন সংসদ সদস্য আছেন, এমনিতেই শেয়ার বাজার কয়েক দফা লুটপাট করেছেন। আবার এই শেয়ার বাজারের লুটেরারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে বহাল আছেন, কাজে এইবার যে অর্থনীতির অবস্থা, নতুন করে আবার কোন লুটপাটের মহোৎসব করে সেটি নিয়ে আমি শঙ্কায় আছি। আমি শঙ্কায় আছি এই ভেবে যে মানুষকে তারা কিভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে, উন্নয়নের গ্লোবালসের থিওরি গেলাচ্ছে। আপনারা দেখেছেন পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, নিশ্চয়ই এটি সরকারের ভালো কাজ। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যাই বলে না কেন, এটা বলতে হবে পদ্মা সেতু মেট্রো রেল খারাপ সরকারের ভালো কাজ। কিন্তু বিপরীত চিত্র, অন্তর্নিহিত তাৎপর্যটা কি, 10,000 কোটি টাকার পদ্মা সেতু ব্যয় বাড়াতে বাড়াতে 40,000 কোটি টাকায় নিয়ে গেছে। মেট্রো রেল আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ বিভিন্ন দেশে যেই ব্যয় হয়েছে তার চেয়ে দ্বিগুণ ব্যয় করেছে মেট্রো রেলে। আরো শুনবেন 33,000 টাকা দিয়ে ধরেন এই আপনার মেট্রো রেল করেছে।
আরো 33,000 কোটি টাকা পদ্মা সেতুতে খরচ তারা করেছে। আর কিছুদিন আগে সিপিডি একটা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, তারা বলেছে ব্যাংক থেকে এই লুটেরা মাফিয়া সরকার 92,000 কোটি টাকা লুটপাট করেছে। তাহলে 92,000 কোটি টাকা দিয়ে তিনটা পদ্মা সেতু করা যেত, 92,000 কোটি টাকা দিয়ে এই রকমের মেট্রো রেলের মতো আরো 3 এরিয়া বাড়ানো যেত। তাহলে দেখেন আপনারা একদিকে ওই মেট্রো রেল পদ্মা সেতুর উৎসব করছে, আর এর কয়েক গুণ টাকা শুধুমাত্র ব্যাংক থেকে লুটপাট করেছে। আরো আছে লুটপাটের ফিরিস্তি, জনগণকে জানাতে হবে, জনগণের মাঝে তুলে ধরতে হবে। এই সরকার ভারতীয় মাদক পুষ্ট দাবিদার সরকার, এটা এই দেশের জনগণের কাছে পরিষ্কার হয়েছে। মোমেন সাহেব এই মন্ত্রিসভা থেকে ছিটকে পড়েছেন, মোমেন সাহেব কি বলেছে মনে নাই? স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে, আমি ভারতবর্ষের সরকারকে ফেলে এসেছি ক্ষমতায় রাখার জন্য। আমাদের রাইদুল কাদের সাহেব নিজে বলেছে তলে তলে দিল্লির সাথে আমাদের আপোষ হয়ে গেছে, দিল্লি আছে আমরা আছি, ওবায়দুল কাদের বলেছেন। তো এই দিল্লির দাদার সরকার দিল্লির দাদা বাবুদেরকে ঘুষ দেওয়ার জন্য আদানি গ্রুপের সাথে 600 মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে দিয়ে 1,26,000 কোটি টাকা লোপাতের জন্য ঘুষ দেবে আদানিকে। 1,26,000 কোটি টাকা যা দিয়ে অন্তত আপনার প্রায় 4টা মেট্রো রেল, 4টা পদ্মা সেতু করা সম্ভব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়াকে ঘুষ দেওয়ার জন্য, রাশিয়াকে খুশি করার জন্য 1,13,000 কোটি টাকার একটা একেবারেই অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছে, যেটি অর্থনীতিবিদরা বলছিলেন যে সাদা হাতির প্রকল্প। এইভাবে তারা লুটপাটের সুযোগ দিয়ে দেশকে বিপন্ন করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে গণতন্ত্রকে নির্বাসনের পাঠি আজকে ক্ষমতায় আছে। এরা দেশদ্রোহী, এরা দেশের শত্রু, এই গণশত্রু শ্রেণী শত্রুদেরকে পরাজিত করে আমাদের গণতন্ত্রের সংগ্রামকে বিজয়ী করতে হবে। আজকে যারা সেফ জোন থেকে আন্দোলন করছেন, কথা বলছেন, তাদের উদ্দেশ্যে দুইটা কথা, নির্বাচন বর্জন করেছে কিন্তু বলছি ভাই যুগপৎ আন্দোলনে আসো সেখানে নাই, একবারে আসো সেখানেও নাই, কিন্তু তারা অনেকে আবার নির্বাচন বর্জনও করেছে। তো আজকে সরকারের পাশে যেভাবে ভারতের মতো একটা চায়ান প্রতিবেশী রাশিয়া ব্যাকআপ দিচ্ছে, চায়না ব্যাকআপ দিচ্ছে, বাংলাদেশ আজকে ভূ রাজনীতির খেলার পুতুল হচ্ছে। এই সময় যদি আমরা দেশের মধ্যে জাতীয় সংহতি তৈরি না করতে পারি, বাংলাদেশ একটা ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত হবে। তাই যারা নির্বাচন বর্জন করেছেন তাদের পাশাপাশি গণতন্ত্রকামী জনগণকে বলব, এই গণ আন্দোলনের শরিক হন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই সরকার হটিয়ে নতুন সংবিধান এবং নয়া ব্যবস্থার প্রবর্তন করব, যেখানে কোন মানুষ না খেয়ে থাকবে না, চিকিৎসাহীনতায় ভুগবে না, তাদের নাগরিক মর্যাদা থাকবে। ধন্যবাদ সবাইকে, আমরা মিছিল শুরু করবো এখন।